কিছুই করব না, মানে সরস্বতী পুজো তো এখন করব না, কারণ টাইম হলো আসা ধরো কুত্তো মাছ পায় না জন্তু এখন ভাই গুড মর্নিং বলে দাও, হ্যাপি সরস্বতী পুজো বলে দাও, হ্যাপি সরস্বতী পুজো বলে দাও, সরস্বতী পুজো সরস্বতী সরস্বতী বলে দাও, সরস্বতী পুজো বলো, সরস্বতী পুজো বলে দাও, বলতে পারছে না, বলতে পারছে না, সকাল সকালে বদমাই দিচ্ছে, সকাল নাই আর 11টা বাজতে চললো, এই ঘুম থেকে উঠলো জানো, এই মাত্র খাওয়া হলো, এরপরে আমি বিছানাটা বাগাবো, দিয়ে আমি চান করতে যাবো, তারপর হবে পুজো। এখন অবশ্য ঘর ঝাড় দেওয়া হয়নি, ওই জন্য একটু লেজি হয়ে রয়েছি আর কি, ঘর ঝাড় দেওয়া হবে, পরিষ্কার হবে, তারপরে গিয়ে মানে আর কি পুজো টুজো করতে পারবো, তার আগে তো পুজো করতে পারবো না। আর আজ তো আবার পান্তা ভাত, মানে পান্তা ভাত রান্না করতে হবে, কালকে খাওয়া, কালকে পান্তা ভাত অ্যাকচুয়ালি, আজকে রান্না বান্না আর কি, তো কোনো বছর করি না, এবছরই মানে ফার্স্ট টাইম আমি করছি, মানে আগের বছর করেছিলাম কম করে আর কি করেছিলাম, মাছ টাছ ভেজেছিলাম, তো এবছর করবো ভাবছি, তো মানে প্রিপারেশন সেরকম নিয়েছি আর কি, তো করবো, তো মেন জিনিসটা করবো না, কারণ মেন জিনিসটা আমার কাকি শাশুড়ি করে, মানে ডালটা যেটা আসল সেটা আমি করবো না, কারণ ওটা বাড়ির বড়োরাই একজন করে, ওটা আমি ওখান থেকে একটু নিয়ে নেবো আর কি, ওটাই তো আসল। তো তো পুজো টুজো আমি কিছুই করবো না, মানে সরস্বতী পুজো তো এখন করবো না, কারণ আমি যেটা যেমন নিত্য পুজো করি সেরকম নিত্য পুজো করবো, কারণ সরস্বতী পুজো তো ওদিকের বাড়িতে হয়, আর এখন মেয়ে যতদিন না বড়ো হচ্ছে ততদিন পর্যন্ত আমি এখন কিছু করবো না। এই চলে এসছে কাকিমা, ঝাড় দিতে চলে এসছে কাকিমা, দেখেছো আমাদের বিছানা পরিষ্কার হয়নি। তো সরস্বতী পুজো মেয়ে বড়ো হলেই স্টার্ট করবো, এখন করবো না। আর যেটা পান্তা ভাতের পুজো, যেটা ষষ্ঠী পুজো বলে, তো সেই পুজোটাও আমি করবো না, ওটা আমার যা করে ওটাই আর কি হবে আর কি, ওটা আমি করবো না, ওটা বড়ো একজন করলেই হলো আর কি, তো এই ব্যাপার। তো যাই হোক, গুড মর্নিং, আর আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার, আজ কী বার ভুলে গেছি, দেখো আজকে শনিবার, আর শনিবার আজ সরস্বতী পুজো, খুব ভালো করে কাটাও সরস্বতী পুজোটা। আছে বকছো কেন কাকিমাকে, দেখো বকছে তোমাকে কাকিমা, বকছে কেন, ধার দিবে না, হ্যাঁ ধার দিবে না, না কি করবে তাহলে, ঘরটা পরিষ্কার থাকবে না, অপরিষ্কার হয়ে থাকবে, সকালবেলা তো একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে, সকাল সকাল ফোন নিয়ে বসেছে। আর তুমি আজকে শাড়ি পরবে, শাড়ি পরবে, শাড়ি পরবে, তোমাদেরকে দেখাবো, আগের বছর শাড়ি পরেছিল, তোমাদের সাথে শেয়ার করেছি, মনে হয় সেকেন্ড ভিডিও ছিল আমার, ওটা সেকেন্ড ভিডিও, ওটা আমার সেকেন্ড ভিডিও ছিল, শাড়ি পরার ভিডিওটা, ওটা আগের বছরে শাড়ি পরেছিল মা, এবছরও পরাবো, দেখি কি শাড়ি পরে, কী হয়েছে, কী হলো, কী হলো, কী হলো, চলো পরে বকবক করবো আবার, এখন বিছানা টিছানা বাগিয়ে আর স্নান টান করে পুজো টুজো করি, পরে কথা বলবো আবার, কারণ এখন আর বেশি কথা বললে আমার কোনো কাজটা হবে না, আর এটা এখন ঢুকে বসে আছে, আমার ঢুকে বসে আছে, কিছু কিছু করবো, কিছু কিছু করবো। পুজো তো হলো, দেখলেই পুজো করলাম, তো ভাবলাম পুরোটা শেয়ার করবো পুজোটা, কিন্তু করতে পারিনি, হরবর হরবর করছিলাম, কারণ অলরেডি মানে ঘড়িটা ফাস্ট আছে এখন 12টা 10 বাজে 12টা 10 বেজে গেছে তারপরে হাজবেন্ড বাজার গেল আর কি মানে বাজার করতে হবে বাজার করা হয়নি সকালবেলাতে ও তো সকাল থেকে উপোস করে বসেছিল দিদিকে বাড়িতে বললামই তোমাদেরকে যে দিয়ে বাড়িতে গিয়েছিল পুষ্পাঞ্জলি দিতে তো এই যে এটা হচ্ছে কাকিমাদের বাড়ির প্রসাদ এই প্রসাদটা এটা কাকিমাদের বাড়ির প্রসাদ মানে ওই শ্বশুর বাড়ি থেকে মনটা নিয়ে এসে বলল এক গাদা প্রসাদ রেখে তো কোনো মানে এনে তো লাভ নেই খাওয়াতে হবে না অতগুলো প্রসাদ তো সেই আর কি এখন এই বসে একটু প্রসাদটা ঝাটাপট করে খেয়ে নিই খেয়ে পর উপরে গিয়ে এখন সকালে রান্না করব আর মাছগুলো সব ভেজে রাখবো সন্ধ্যাবেলাতে বৌদি আসবে বলেছে তো বৌদি আর আমি দুজন মিলে বাকি রান্নাগুলো করব আর কি তো এখন আর বেশি বকবক করব না ঝাটাপট করে চলো এই প্রসাদটা খেয়ে নিই আর মেয়েকে দেখো এই সাইডে বসে আছে কি করছো তুমি কি করছো কি খাচ্ছিলে দুধ তুমি উঠতে তো ওকেও একটু দিয়ে দিই প্রসাদ খাইয়ে দিই আর কি তারপরে ওকে আগে চান করাবো চান করিয়ে তারপরে বাকি কাজ যাই হোক যা করবো সেটা তো দেখতেই পাবে সব কিছু এখন আর বেশি বকবক করছি না চলো খেয়ে নিই ফার্স্টে এগুলো দেখলে নিজের ছোটোবেলাটা খুব মনে পড়ে যায় আর কি বিয়ের আগে মারা রান্না করতো মানে রান্না করতো আর আমরা সব শাড়ি টাড়ি পরে বেরিয়ে যেতাম হয় মানে টিউশনের পুজোতে বা কলেজ স্কুল সব দেখতে বেরিয়ে যেতাম তো সেই বিয়েগুলোকে দেখে সেই পুরোনো দিনগুলো মনে পড়ে গেল আর কি তো যাই হোক এখন তো সেই দিনগুলো ফেরত পাবো না এখন যদি ওরকম ধরে বেরিয়ে যাই লোকে পাগল বলবে বলতো পাগল একদম যাকে বলে যাই হোক তো এই সাইডে দেখো আমি চাপিয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দিলাম আমাদের ভাতটা এদিকে ডাল চাপিয়ে দিয়েছি মেয়ের জন্য গরম জল হয়ে গেছে ওকে এখন চানটা আমি করিয়ে দেবো চানটা করিয়ে পর আগে সকালে রান্নাটা সেরে নেব সকালে আজকে প্রথমে ভাবলাম শনিবার তো শনিবার মা তারপরে মাকে ফোন করলো মা বললো যে আজকে মানতে নেই আর কি মানে মানামানির কোনো ব্যাপার নেই আজকে তো আজকে মাছ ভাজা করব এমনিতে তো মাছ ভাজা হবেই তো এই যে মাছ নিয়ে চলে এসেছি মাছটা আসলে একজনকে অর্ডার করেছিল মানে বলেছিল আর কি এনে দিতে সেই নিয়ে এসেছিলো মাছটা এই যে এখানে রয়েছে প্রায় 2 কেজির মতন মাছ আছে এখানে 2 কেজির মতন আছে তো বললো যে 2 কেজিতে হবে আর আমি দেখো তুমি যেটা খাবে তুমি সেরকম নিয়ে এসো বলে ঠিক আছে দেখছি যদি পাই আর নিয়ে আসো আমি ঠিক আছে নিয়ে আসবে আর এই যে এখানে বাঁধাকপি এনেছে একটা বড় বাঁধাকপি আর এই যে এখানে রয়েছে বরবটি রয়ে গেছে চাটনি করব আর দেখি ছ্যাঁচড়া বা ওই যে ওটাকে কী বলে কী ফুল বলে ওটাকে সর্ষে ফুলের তরকারি কিছুটা হবে একটা যাই ওগুলো রাখতে হবে ওগুলো এখন করবো না এখন জাস্ট সকালে রান্নাটা করি আর মাছগুলো ভিজে রাখবো কারণ মাছগুলো যদি রাত্রে ভাজতে যায় তাহলে অনেকটা লেট হয়ে যাবে তাই যাই বেশি বকবক করবো না এখন মেয়েকে চানটা করি এই যে মেয়ে এখানে দেখো না কীরকম অবস্থায় রয়েছে তুমি শাড়ি পরবে শাড়ি পরবে হ্যাঁ পরবে হুম 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 কিন্তু ঝাঁটা নিয়ে এখন ঝাঁট দেওয়া হচ্ছে কি বলবো চলো ওকে আগে চানটা করি এখানে মাছ ভাজা চলছে আমার মাছ ভাজা এগুলো সকালের মাছ ভাজা এগুলো ভেজে নিয়েছি এগুলো এখন সকালে খাওয়া হবে আর কি মানে ভাত দিয়ে ভাতটাও রেডি হয়ে গেছে জাস্ট নামাবো সেগুলো ভাতটা উল্টানো আছে তো ওই জন্য নামাবো আর এই মাছগুলো ধুয়ে সব রেখে দিয়েছি আর হাজব্যান্ড এখনও বাজার থেকে আসেনি জানি না কখন আসবে আর আলু ভাতেটা জাস্ট মাখবো এখন 2:30টা বেজে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেছে তো মেয়েকে খাওয়াবো ফার্স্টে তো আগে সেগুলো ভাতটা উল্টিয়ে পর আমাদের নিজেদের ভাতটা উল্টিয়ে নিই ওকে খাইয়ে দিই ফার্স্টে আজ অনেক একটু লেট হয়ে গেছে মানে কী বলবো রান্না পান্তা ভাতের দিকে জোগাড় করতে করতে তো এগুলো এখনও কিছু কাটাকাটি করিনি আর কি এগুলো সব পরে কাটাকাটি করবো একটু পরে খাওয়া দাওয়া করে নিই দিয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে তারপরে এগুলো সব কাটাকাটি জোগাড় করে নেবো তাহলে বৌদি এলে দুজনে মিলে দুটো গ্যাসে দুটো রান্না মানে হয়ে যাবে আর কি তাড়াতাড়ি আর এখন আমি কয়েকটা জিনিস জোগাড় করবো আর কি তো সেগুলো করবো তো ফার্স্টে ভালো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কত দূর এগোলো আমার রান্না বান্না আর কি কিছুই এগোয়নি এখনও সকাল একটুকুনি খালি হয়েছে আর কি তো যাই হোক এই যারা এখানে মেয়ে বসে বসে ওর পাপার ফোনে এখন ভিডিও দেখা হচ্ছে কি ভিডিও ওই জানে এই যে যথেষ্ট কার্টুনের যত ভিডিও দেখছে আর ইনিও চলে এসছেন উপরে খিদে পেয়ে গেছে ওনার ওই জন্য উনি উপরে চলে এসছেন তো ওর খাবারও রেডি হয়ে গেছে আর কি ভাতটা জাস্ট আদার করে দিই আর কি তুমি কিছু বলবে কি কিছু বক্তব্য তোমার? এদিকে কিছু বক্তব্য, এদিকে কিছু বক্তব্য, কিছু বক্তব্য, এদিকে এদিকে কিছু বক্তব্য, কিছু বলবে তুমি? কিছু বলবে? কিছু বলবে কি? ও কিছু বলবে না, খিদে পেয়ে গেছে তোমার? আচ্ছা আচ্ছা, না নো 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 নো, খালি বলবে হাতটা কামড়াবো, একটাও দুষ্টু এটা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছো আমি 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 মাছটা ভেজে নিই, মাছটা ভেজে নিই। তো চলো এদিকটা একটু বাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, মানে মেয়েকে খাইটাই নিই, তারপর বাকি বাকি পর তোমাদেরকে দেখাচ্ছি খানিক পরে, ঠিক আছে? এতক্ষণে আসার টাইম হলো, এখন 3টে বাজছে, 3টের সময় এলো, আরও মাছ নিয়ে এসছে, দাঁড়াও উপরে আসছে দেখাচ্ছি, দাঁড়াও। এতক্ষণে টাইম হলো আসার, দাঁড়াও, কত মাছ পাই নাই জ্যান্ত, খাইলাম হইলাম পুরো করে, জ্যান্ত মাছ কে খায়? মৃত মাছই তো সবাই খায়। ব্যাপারটা তো আলাদা, ব্যাপারটা কীরকম? কীরকম ব্যাপারটা শুনি তো, শুনি একবার, আমি শুনতে চাই ব্যাপারটা। হ্যাঁ, বেলা 1টার সময় বেরিয়ে 3টার সময় ঘর ঢুকছো তুমি, মাছ পাই নাই, কত মাছ নাই তুমি, রাজকাম বাজকাম সব দেখি, অত দূরে মাছ আনতে গেছো? বলো কি কাজ দিয়ে কি হবে? একটু পরে ছাড়বে, তাহলে খানিকক্ষণ হয়ে যাবে। আজকে অনেকটা দুধ দিয়েছি, তবু না খেলে আর কি করবো বলো? নিজের মাছ ভাজাটা খাই নাই, এত বদমাশ, এটা পাপার কাছ থেকে নিয়ে খাচ্ছে, খুব হাসি হচ্ছে না? কিরকম বদমাশ তুমি! হ্যাঁ, আমি এতক্ষণ ধরে মাছ ভাজলাম, কোথায় একবার আমাকে অফার করলে না যে তুমি খাবে মাছ ভাজা? বদমাশটা কথা গেলে, সেটাই তো। বাকি মাছ যেগুলো এনেছে সেগুলো আবার ধুবে তুমি? মাছের তেলটা আমি এখন ভাজি না, ওটা তো মা বললো যে একদম কম তেলে ভাজবি, তো দাঁড়া এই তেলটা এখন না ইয়ে হলে আমি কী করে ভাজবো? পাপা আর বেটু দুজন মিলে এখন মাছ ভাজা, মাছ ভাজা খাওয়া হচ্ছে, আর মাম্মামকে দেয়নি দুধ, দুধা হাসি পাচ্ছে, আবার হাসিটা দেখো, হাসিটা দেখো, দেখি দেখি মুখটা, দেখি দেখি মুখটা, দেখি হাসিটা, দেখি দেখি, হ্যাঁ আমার মেয়েটা কই? এইটা আমার মেয়েটা, এটা আমার মেয়েটা, কুকা মাম্মা কই? মাম্মা কই? কই এই তো মাম্মাটা।